নমস্কার আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলবো শনি বক্রি চারটে রাশিকে করবে ধনী সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি আজও সেই একই কথা বলবো সম্পূর্ণ শোনা বা দেখার চেষ্টা করুন আজ আলোচনার বিষয় বক্রি শনি নিয়ে এই বকরি শনি চারটে রাশিকে কোন দিক থেকে করবে ধ্বনি সেই নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবো তার আগে অনুরোধ করব সম্পূর্ণ শোনা বা দেখার জন্য কারণ আজকের আলোচনা যদি কেটে কেটে দেখেন অনেক কিছু মিস করে ফেলবেন আপনাদের জীবনের সম্পূর্ণ সফলতা আপনারা নাও পেতে পারেন যদি সম্পূর্ণ না শুনে না দেখে যদি কোনো সিদ্ধান্ত নিতে চেষ্টা করেন কারণ এখানে সম্পূর্ণভাবে আপনাদের বুঝতে হবে জানতে হবে যে আপনার রাশি আছে রাশির সাথে সাথে সমস্তটা আপনার সঙ্গে মিলবে কি না এরকমটা কিন্তু হয় না যে রাশি থাকলেই সমস্ত কিছু আপনার সঙ্গে মিলে যাবে রাশির সাথে সাথে অনেক কিছু মিলাতে হয় সেই দিকগুলো আপনার মধ্যে আছে কিনা সেটা কিন্তু আগে বিচার করতে হবে আর সেই কারণেই আমি প্রত্যেকটা দিন বলি আমার যে কোনো আলোচনা হোক না কেন সম্পূর্ণ শোনা বা দেখার চেষ্টা করুন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন কারণ আমি প্রত্যেকটা দিন যে বিষয় নিয়ে আমি আলোচনা করি সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করি কেন ঘটবে কি কারণ আপনার সাথে হবে তো সমস্ত কিছু জানতে পারবেন সম্পূর্ণ আলোচনা শুনলে দেখুন আজকের যে আলোচনার বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা আর এই গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনাদের সম্পূর্ণভাবে বুঝতে হবে জানতে হবে তারপর আপনার জীবনে সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে হবে যদি সব ঠিকঠাক থাকে তারপরে যদি অ্যাপ্লাই করেন তারপর গিয়ে সফলতা কখনো কানে শুনে আপনার জীবন বদলে যাবে না সেটা অনেকে হয়তো আপনাদেরকে বলে যে শুনু কানে শুনে নিন আর আপনার ভাগ্য বদলে যাবে কিন্তু এরকমটা আমার জানা নেই যে অ্যাস্ট্রোলজি চ্যাপ্টারে এরকম কিছু আছে যে কানে শুনে ভবিষ্যৎ বদলে যায় এটা জাদু বা ম্যাজিকে সম্ভব বাস্তব কখনোই এইভাবে আপনার জীবনে পরিবর্তন আসতে পারে না তাই আমি সম্পূর্ণভাবে শোনা বা দেখার অনুরোধ করি দেখুন আজকের যে আলোচনা সেটা হচ্ছে শনি বর্তমানে কিন্তু বক্রি অবস্থায় আছে আর এই বক্রি অবস্থায় থাকাকালীন এই চারটে রাশিকে সমস্ত দিক থেকে কিন্তু সাকসেস এনে দেবে দেখুন আগামী পাঁচই জুন থেকে বারোই জুলাই শনিদেব কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় থাকবে আর এই সময় চারটে রাশির এক আর্থিক সুখ পেতে চলেছে সেই নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই যে সময়টা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য কিন্তু হতে চলেছে এই পাঁচই জুন থেকে বারোই জুলাই ভীষণ একটা গুরুত্বপূর্ণ এই সময় আপনারা সমস্ত দিক থেকে চোখ কান খোলা রাখুন নানা জায়গা থেকে আপনার সাথে ভালো যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগের ফলে আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে থাকবে সমস্ত দিক থেকে জীবনে সাকসেস কিন্তু আপনারা পেতে পারেন দেখুন এই যে ছত্রিশটা দিন এক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চার রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে কিন্তু আয় বাড়বে তার সাথে সাথে মান যশ খ্যাতি এগুলো তো থাকছেই আর বড় যেটা টেনশন ফ্রি থাকতে পারবেন আপনারা এই সময়টা এবং হঠাৎ করেও কিন্তু কোটিপতি হয়ে যেতে পারেন সেটা যে কোনো দিক থেকে হতে পারে আপনার হঠাৎ করে রাতারাতি আপনার ভাগ্য বদলেও যেতে পারে এবার এই হঠাৎ করে রাতারাতি ভাগ্য বদলাতে পারে কোন দিক থেকে সেই দিকগুলো অবশ্যই আপনাদের বোঝা বা জানা আছে হয়তো আপনি কোনো শেয়ার মার্কেটের সঙ্গে কাজ করছেন সেখান থেকে আপনার রাতারাতি কিন্তু ভাগ্য ঘুরে যেতে পারে বা আপনার লটারি থেকে প্রাপ্তি করতে পারে বা কোনো পৈতৃক সম্পত্তি যেটা আপনার জানাই ছিল না সেখান থেকে কোনো একটা ভালো খবর পেয়ে যেতে পারেন যে অংশীদার হিসাবে আপনার মোটা অঙ্কের কিছু অর্থ আপনি পেতে পারেন ঠিক এইভাবে রাতারাতি আপনার ভাগ্য বদলে যেতে পারে এই সময়ের মধ্যে আর সেই কারণেই আমি বলবো যে পাঁচ জুন থেকে এই যে বারোই জুলাই এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই লটারি ট্রাই করতে পারেন সেখান থেকেও আপনার রাতারাতি ভাগ্য বদলে যেতে পারে আর এছাড়া আমি যে বিষয়গুলো বলি যে কোন সময়টা আপনাদের জন্য ভালো গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে সেই সময়টা কিন্তু আপনার ধীরে ধীরে জীবনে পরিবর্তন আসবে ঠিক আজকের আলোচনাও তাই ধীরে ধীরে তো অবশ্যই পরিবর্তন আপনার জীবনে আসবে আর্থিক দিক থেকে তার সাথে সাথে হঠাৎ প্রাপ্তিরও একটা কিন্তু যোগ তৈরি হয়েছে আর সেই কারণেই আমি বললাম লটারি ট্রাই আপনারা করতেই পারেন এই পাঁচ জুন থেকে বারোই জুলাই অর্থাৎ ছত্রিশটা দিন এক গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের জন্য অর্থাৎ এই চারটে রাশির জন্য হতে চলেছে এই যে শনি বকরি এর ফল কিন্তু ভালো মন্দ মিশিয়ে আমাদের মানব জীবনে থাকে তার মধ্যে থেকে অবশ্যই কিছু রাশির জাতক জাতিকাদের ভালো কিছু রাশির জাতক জাতিকাদের খারাপ এটাই বাস্তব ভালো মন্দ দিয়েই আমাদের কিন্তু ভালো ফলাফল এবং খারাপ ফলাফল প্রকাশ পেয়ে থাকে ঠিক সেরকমই চারটে রাশির কথা আমি বলবো এরা খুব ভালো জীবনে উন্নতি করতে পারবে এরপরেও আর যে আটটা রাশির যে উন্নতি হবে না এরকমটা আমি বলছি না অবশ্যই ভালো থাকবে তবে সব থেকে বেশি প্রভাব এই চার রাশির উপরে পড়বে এই বক্রি শুনির যে একটা বক্রতা বা তার যে একটা সুপ্রভাব বা সুদৃষ্টি আমরা বলতে পারি শনিদেবের সম্পূর্ণভাবে কিন্তু এই চার রাশির জাতক জাতিকাদের উপরে একটা প্রভাব ফেলবে সেই কারণেই কিন্তু এই চারটে রাশির জাতক জাতিকাদের জীবনে একটা পরিবর্তন এরা লক্ষ্য করবে যে পরিবর্তনটা অবশ্যই আর্থিক দিক থেকে একটা ভালো জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে এর সাথে সাথে বললাম মানজশ খ্যাতি এগুলো কিন্তু বাড়বে আর সমস্ত কিছু যখন আপনার কাছে থাকবে তখন কিন্তু একটা সম্পূর্ণ জীবনযাপন আপনারা করতে পারবেন ঠিক সেই সময়টা হয়তো বহুদিনের অপেক্ষা আপনার সেই অপেক্ষার কিন্তু একটা শেষ সময় বা আপনাদের সেই অপেক্ষার যে অবসান কিন্তু ঘটতে চলেছে এই সময়ের মধ্যে আপনাদের সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নপূরণ হতে পারে সেই কোন রাশি সেই রাশিদের নিয়ে আমি এখন আলোচনা করব বা রাশিদের নামগুলো বলবো তার আগে আর কথা বলে নিই যে চারটে রাশি নিয়ে আমি আজ আলোচনা করছি বকরি শনি নিয়ে এই চারটে রাশির জাতক জাতিকাদের জন্মচক বা হস্তরেখায় অবশ্যই কিন্তু এই শনিগ্রহ পঁচিশন ভালো থাকতে হবে হস্তরেখায় নিচস্ত থাকলে কিন্তু সম্পূর্ণ ফলাফল আপনার জীবনে আসবে না বা আপনার জন্মছকে যদি শনিগ্রহ খারাপ থাকে তাহলেও কিন্তু আপনার সম্পূর্ণ ফলাফল পাবেন না যে আলোচনা আমি আজ করছি আপনাদের সাথে এই আলোচনাগুলো সম্পূর্ণ কিন্তু আপনার সাথে মিলবে এরকমটা কিন্তু কখনোই না যদি ঠিকঠাক থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে আমার কথাগুলো মিলবে এই সময়ের মধ্যে অর্থাৎ পাঁচ জুন থেকে বারোই জুলাইয়ের মধ্যে আপনার ভাগ্য হান্ড্রেড পার্সেন্ট বদলাবে এতে কোনো সন্দেহ নেই যদি ঠিকঠাক থাকে কি এই শনি গ্রহ আপনার হস্তরেখা বা জন্মছকে যদি ভালো পজিশন থাকে তাহলেই আমার কথা মিলবে এবার আমি আসবো সেই কোন চারটে রাশি প্রথমে আসবো বৃষ রাশি রাশির জাতক জাতিকাদের দারুণ একটা সময় কিন্তু চলবে এই বক্রি শনি ভাগ্য বদলে দেবে এই বৃষ রাশির জাতক জাতিকার সমস্ত দিক থেকে আর্থিক উন্নতিতে হবেই সুখ শান্তি এবং টেনশন ফ্রি করে দেবে এই বৃষ রাশির জাতক জাতিকাকে এই শনিতে চলে আসবো দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের একই কথা বলবো এই বক্রি শনি আপনাকে করবে ধনী হান্ড্রেড পারসেন্ট আপনার সাথে এই সমস্ত কিছু মিলবে যদি শনিগ্রহ আপনার জন্মচক বা হস্তরেখায় ঠিকঠাক থাকে তাহলেই আমার কথা মিলবে না হলে কিন্তু মিলবে না রাশি আপনার যতই থাকুক না কেন রাশির সাথে সাথে অনেক কিছু মিলিয়ে দেখতে হয় সব ঠিকঠাক থাকলে তবেই কিন্তু সম্পূর্ণভাবে আপনার এই শনিদেবের প্রভাব আপনার উপর পড়বে এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আমি একই কথা বলবো সমস্ত দিক থেকে জীবনে আপনারা সাকসেস খুঁজে পাবেন পাঁচ জুন থেকে বারোই জুলাই ছত্রিশটা দিন আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সমস্ত দিক থেকে সাকসেস আপনাদের জীবনে কিন্তু এসে ধরা দেবে বাড়ি গাড়ি এগুলো তো হবেই প্রচুর পরিমাণে আয় বাড়বে এবং হঠাৎ করে আপনার ভাগ্য বদলে যেতে পারে সেটা যে কোনো দিক থেকে হতে পারে লটারি থেকেও হতে পারে পৈতৃক সম্পত্তি থেকেও হতে পারে আমি চোখ কান খোলা রাখুন এবং যদি কোনো সুযোগ সুবিধা পান সেই সুযোগ সুবিধা হাতছাড়া করবেন না ঝাঁপিয়ে পড়ুন পরিশ্রম করুন শেষ যে রাশির কথা বলবো চার নম্বর সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি একই কথা বলবো ভীষণ ভালো একটা সময় কিন্তু আপনাদের জন্য রেডি হয়ে বসে আছে এই শনি বকরি আপনাকেও করবে ধনী আর সেই ধনী আপনাকে যে দিক থেকে করতে পারে সেই দিকগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে নজর রাখতে হবে চোখ কান খোলা রাখতে হবে সুযোগ সুবিধা আসলে গ্রহণ করতে হবে তার সাথে সাথে আপনার জন্মচক বা হস্তরেখায় শনি গ্রহের পজিশনটা জেনে নিতে হবে যদি সব ঠিকঠাক থাকে আপনার ভাগ্য বদলাবে এতে কোনো সন্দেহ নেই আর এই যে ছত্রিশ দিন অর্থাৎ পাঁচই জুন থেকে বারোই জুলাই এই সময়টা মাঝে মধ্যে অবশ্যই টিকিট কাটতে পারেন একটি কারণ আপনার কোন দিক থেকে কীভাবে ভাগ্য বদলাবে বলা খুব মুশকিল তবে ভাগ্য বদলাবে এতে কোনো সন্দেহ নেই এই ছিল আজকের আলোচনা আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন